আরজিকর কাণ্ডে ক্ষোভে ফুঁসছে বাংলা, রাজপথে প্রতিবাদের ঢেউ, একটাই স্লোগান, বিচার চাই বিচার চাই। বিশিষ্ট চিকিৎসক থেকে জুনিয়র ডাক্তার, পড়ুয়া তারকা সমাজকর্মী, প্রতিবাদে সরব সবাই। প্রতিবাদে গর্জে উঠছে নাগরিক সমাজ এবং সাধারণ ছাত্রছাত্রী, যারা ডাক্তারি পড়ুয়া, এবং এখানে অনেক প্রবীণ চিকিৎসকরাও রয়েছেন, তাদের কাছে যাবো। অভিজিৎ চৌধুরী চিকিৎসক রয়েছেন। অভিজিৎ, আজকে কোন তাগিদে রাস্তায় হাঁটা, এবং যার বিরুদ্ধে পড়ুয়ারা এত আন্দোলন করলো, যাকে পদত্যাগের দাবি করছে, সেই আরজিকরের যিনি প্রিন্সিপাল, তিনি পদত্যাগও করলেন, তারপর তাকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করা হলো, তাহলে লাভটা কী হলো? নিরাপত্তার যে দাবিটা ছাত্রছাত্রীরা তুলছে, তাদের কি সুরাহা হলো? না, অবশ্যই এটা খুব সুখদায়ক খবর নয়। সামগ্রিকভাবে সমস্ত চিকিৎসক সমাজের সামনে যেভাবে ঘটনাগুলো যে সিকুয়েন্সে ঘটছে, কিন্তু আমার মনে হয় লাভ লোকসানের হিসেবটা এভাবে হয় না। লাভ লোকসানের হিসেব নিতেই আজকে সমস্ত চিকিৎসক সমাজ আজকে রাস্তায়, এবং লাভ লোকসানের হিসেবটাও কিন্তু অন্যভাবেই হবে। কারণ আজকে দাঁড়িয়ে খুব পরিষ্কার হওয়া দরকার, যে ঘটনা ঘটেছে সে ঘটনা ইতিহাসে খুব বেশি ঘটেনি এবং আগামীতে ঘটবে বলে আমরা কেউ প্রত্যাশাও করি না। সেই জন্য প্রশাসনের কাছে প্রত্যেকের প্রত্যাশা, প্রত্যেকের দাবি, যে যত দ্রুত দোষীদের শাস্তি দেওয়া হোক এবং দোষীদের আড়াল না করা হোক, এর দুটোর কোনোটাই যদি না ঘটে, তাহলে স্বাভাবিকভাবেই চিকিৎসক সমাজের ক্ষোভ তো প্রশমিত হবেই না, এবং সেটা জ্বলতেই থাকবে, এবং সামগ্রিকভাবে সমাজের পক্ষে সেটা মঙ্গলজনক হবে না। মুখ্যমন্ত্রী বলছেন 8 দিন, আগামী রোববার পর্যন্ত টাইম, তার মধ্যে পুলিশ কিনারা করতে না পারলে সিবিআই কে তিনি দিয়ে দেবেন কেসটা। প্রশ্ন সিবিআই নয়, উনি খুব ভালো করেই জানেন যেটা একজনের কাজ নয়, সামান্য একটু ফরেন্সিক জ্ঞান যাদের থাকে তারা এটুকু জানে যে ওই মেয়েটির গায়ে যে আঘাত পাওয়া গেছে সেটা একজন লোকের পক্ষে সম্ভব নয়, আরো লোক আছে, তাদেরকে আড়াল করছে কেন, কেন আড়াল করছে, কেন এত মিথ্যে কথা বলেছে, সেগুলো জানতে হবে। আজকে আমাদের প্রচণ্ডভাবে নাড়া দিয়েছে, আমরা সেজন্য রাস্তায় এসেছি, এবং যদি একজন ডাক্তার, যারা আমাদের চিকিৎসার জন্য রয়েছে সমাজে, যাদের ওপর ভরসা করে আমরা কাজে নামছি, ইনফ্যাক্ট আজকে আমার নিজেরও শরীর খারাপ, আমি কিন্তু একজনের ডাক্তারের ভরসাতেই আজকে কাঁধে একটা ব্যবস্থা করে নেবেছি রাস্তায়, তো তারা যদি কাজের জায়গায় মানে নিরাপত্তা না পায়, তারা যদি, তাদের যদি 36 ঘন্টার ডিউটির পরে মিনিমাম বিশ্রামটুকু না থাকে, এবং সেটা শুধুমাত্র মানে মানে বলা মানে সত্যি যে কোনো মানুষের কাজকে হচ্ছে সেকেন্ড হোম, আমরাও স্টুডিওয়ে গিয়ে কিন্তু ওটা আমাদের সেকেন্ড হোম বলেই পাবে, তো যাদবপুরেও দেখলাম মানে তাদের সেকেন্ড হোমেও সেই সেখানে হোস্টেলে নিশ্চিন্ত নয়, এখানেও মানুষ নিশ্চিন্ত নয়, তাহলে মানে তাহলে মানুষ যদি তার কর্মক্ষেত্রে নিশ্চিন্তই না হতে পারে, তাহলে তো মানে সমাজে মানে একটা অরাজকতা দেখা দেবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি ছাত্র সংগঠনের সদস্য এবং তারই সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই মুহূর্তে আরজি করে যে এমডি পাঠানো তার ডাক্তার পড়ুয়ার মৃত্যু ঘটেছে, নৃশংসভাবে তাকে খুন করা হয়েছে এবং তারই সঙ্গে ধর্ষণ করা হয়েছে, তার প্রতিবাদে কিন্তু তারা এই মুহূর্তে মিছিলে পায়ে পা মিলিয়েছেন, পথে নেমেছে কয়েকশো ছাত্রছাত্রী। স্কোয়ার থেকে শুরু হয়েছে মিছিল, যাবে আরজিকর পর্যন্ত, প্রায় 1.5 থেকে 1.25 ঘন্টা ধরে মিছিল চলছে, এবং সেই মিছিলের কিন্তু একটা অংশ রয়েছে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল। ইতিমধ্যে যা জানতে পারছি, রাজ্য স্বাস্থ্য দপ্তর সন্দীপ ঘোষ, যিনি কিনা আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপাল ছিলেন, তাকে কিন্তু চিত্র এই যে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ তার প্রিন্সিপাল পদে বহাল করেছে। এই যে আমরা কথা বলবো, একদিকে সকালবেলা দেখলাম সন্দীপ ঘোষ আরজিকর থেকে পদত্যাগ করলেন, তারপর রাজ্য সরকার তাকে সিএনএমসি প্রিন্সিপাল করলো, কি বলবে? আমরা তো একদমই তাকে মানতে রাজি নই আমাদের অধ্যক্ষ পদে, আমরা চাই আগে এই সমস্ত তদন্তের প্রসিডিওর শেষ হোক, তারপর যদি দেখা যায় যে টোটাল প্রসিডিওরটা আপনার সত্যিই কোনো দোষ ছিল না, তারপর উনি আসুন, কিন্তু এমন একটা
ঘটনায় উনি জড়িয়ে আছেন, যার এখনো অনগোয়িং তদন্ত চলছে, তার মধ্যে ওনাকে বহাল তবিয়তে আরেকটি প্রিমিয়াম ইনস্টিটিউটে ট্রান্সফার করে মাত্র দেয়া হলো, আমরা এটা একদমই মানতে চাইছি না। আগে তদন্তটা সম্পূর্ণভাবে নিরপেক্ষভাবে শেষ হোক, তারপর এই ডিসিশনগুলো নেওয়া হোক। আমরা মনে করি ততদিন অব্দি আমাদের কলেজে অ্যাটলিস্ট ওনাকে না আসাই ভালো। আমরা আরেকজনের সাথে কথা বলবো, সন্দীপ ঘোষ, যিনি আর্জিকর থেকে পদত্যাগ করলেন, তাকে এবার সিএমএমসি প্রিন্সিপাল পদে পছন্দ হলো, কি বলবেন? আমরা সন্দীপ ঘোষকে চাই না সিএমএমসি প্রিন্সিপাল হিসেবে। We don't want Sandeep Ghosh as a principal. আমরা আরেকজনের সাথে কথা বলবো, সন্দীপ ঘোষ, যিনি পদত্যাগ করলেন, তাকে সিএমএমসি প্রিন্সিপাল পদে নিয়ে আসা হলো। এখন এটা কনফার্ম হয়নি, তবে আমরা দেখেছি একটা এরকম একটা ভাইরাল হয়েছে, একটা নোটিফিকেশন, আমরা একটা ফেক না রিয়েল এটা আমরা জানি না, তবে আমরা সন্দীপ ঘোষকে আমরা সিএমএমসি চাই না। দেশজুড়ে ডাক্তাররা প্রতিবাদ করছেন আরজি করে যে ঘটনা ঘটেছে, এবং উই ওয়ান্ট জাস্টিস এর স্লোগান দিল্লির রাস্তা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। নির্ভয়া কাণ্ড দিল্লিতে হয়েছিল এবং এখন কলকাতায় যা ঘটনা ঘটেছে সেটাকেও তারা তুলনা করছেন এটা নির্ভয়া টু। अगर कोई अपने हॉस्पिटल में काम करते हुए सेफ नहीं है तो फिर हम सेफ कहाँ पे हैं? और आप हमसे क्या एक्सपेक्ट कर रहे हैं, हम अपनी रिस्पॉन्सिबिलिटी कैसे निभाएंगे अगर हम सेफ ही नहीं है तो? इतनी सी मांग है, क्या ये पूरी नहीं की जा सकती है? जिस देश में इंदिरा गांधी को आयरन लेडी की उपाधि मिली उसी देश में आज महिला सुरक्षित नहीं है। देखिए IGIMS अस्पताल में हम मौजूद हैं और यहाँ पर जो डॉक्टर्स हैं वो न्याय के लिए अब कैंडल मार्च निकालें, और इसके साथ ही देखिए जो बैनर है रेसिडेंट डॉक्टर एसोसिएशन IGIMS पटना, जो बर्बरता आरजी कर मेडिकल कॉलेज में ऑन ड्यूटी डॉक्टर के साथ हुई उसके न्याय के लिए अब ये डॉक्टर मांग कर रहे हैं।